ओम शांति। आजकेर मुरलीते बाबा बोले छे, मीठे बच्चे बाबार प्रिय एकमात्र आम्रा बच्चाराई। बाबा आमादे शोधरानोर जन्नोई श्रीमत देय, ताई सदा ईश्वरीय मते चले निजेके पवित्र बनाओ। प्रश्नते बाबा बोलछे, विश्वे शांति स्थापना कबे एवं कोन विधिते हबे? उत्तरे बोलछे जे विश्वे शांति महाभारत लड़ाईर परेई हबे, किन्तु तार जन्नो आमादेर आगे थेके प्रस्तुति निते हबे। आमादेर कर्मातीत अवस्था बनानोर खूब मेहनत अर्थात परिश्रम करते हबे। सृष्टिर आदि मध्य अंतेर ज्ञान जत आमरा मनन चिंतन करब आर बाबार याद करब, तत आमरा सम्पूर्ण पावन हब। आर जखन आमरा सम्पूर्ण पावन हये जाब, तखनी ए सृष्टिर परिवर्तन हबे। तो बाबा बोलछे, भक्तिते एकटा गान आछे जे आमरा अंधकारे आछी, अर्थात आज अंधेरे में है इंसान, अब ज्ञान का तीसरा नेत्र दो। तो बाबा बोलछे, अज्ञान माने अंधकारे आछे, अर्थात कौन अंधकारे आछे? अज्ञान रूपी अंधकारे सबाई आछे। आर ज्ञान कार काछे चाइछे? ज्ञान सागर बाबार काछे। तो इटा बला है कलिजुगे सबाई अज्ञानेर आशुरी निद्राय, अर्थात कुम्भकर्णेर मतो शुए आछे। तो कुम्भकर्ण के जारा एखनो बाबा के चेनेनी, ए सृष्टिर आदि मध्य अंतेर ज्ञान एखनो जारा जाने ना, तादेरकेई बला है कुम्भकर्ण। कुम्भकर्ण एकजन ना जे छय मास घुमाय छय मास जेगे थाके, ना ओई रकम कोनो व्यक्ति हय ना। कुम्भकर्ण एई समाजेरई सेई समस्त व्यक्ति जादेर मध्ये एखोनो ज्ञानेर प्रवेश हयनि। तो बाबा बोलछे, एई ज्ञानटा खुबई सहज। भक्ति मार्गे कत वेद शास्त्र आदि पढ़े, हठयोग करे, गुरु आदि करे। तो बाबा बोलछे एखोनो ओगुलो सब जिनिस छाड़ते हबे। কেন? কারণ ওগুলো দ্বারা আমরা রাজযোগ শিখতে পারি না। বাবাই একমাত্র আমাদের রাজযোগ শেখায়, আর বাবাই আমাদের রাজত্ব দেয়। মানুষ তো মানুষকে এটা দিতে পারে না। তো বাবা বলছে, মানুষ মানুষকে পাবনও বানাতে পারে না, কারণ পতিত পাবন তো এক বাবাই। তার জন্যই তো আমরা ডাকি, হে পতিত পাবন এসো, পতিত পাবন সীতারাম। তার মানে কি? আমরা সব আত্মারা সীতা, আমরা সব দুঃখী হয়ে গেছি, পতিত হয়ে গেছি। তো আমরা কাকে ডাকছি? সেই পতিত পাবন পরমাত্মা রামকে ডাকছি। তো বাবা বলছে, তো রাম সেই শিব বাবা। তো বাবা বলছে, তুমি যা কিছু পড়েছো ভক্তিতে এগুলো সব এখন ভুলে যাও, বাবা যা বলছে সেটাকেই শুধু এখন ধারণ করো। তো বাবা বলছে, মানুষ ভক্তি মার্গে কত ফেসে আছে, জন্ম জন্মান্তর মানুষ ভক্তি করতে এসেছে, ভক্তি করে যাচ্ছে, স্নান করতে যাচ্ছে কত জায়গায়। তো এরকমই না যে শুধু গঙ্গাতেই স্নান করতে যাচ্ছে, যেখানেই কোনো জলাশয় দেখছে, পুকুর নদী না যাই দেখছে, সেখানেই তারা ভাবছে যে এটাই হচ্ছে পতিত পাবন। তো সেখানে স্নান করছে, তো গোমুখ আছে, সেখানেও ঝর্ণা থেকে জল আসে। হ্যাঁ, এরকম তো না যে কুয়ায় পান জল আছে তার মানে সেটাও পতিত পাবনই, না। কিন্তু মানুষ সব জলাশয়কেই ভাবছে পতিত পাবনই, তার সেটাকেই ভাবছে তীর্থ। তো মানুষ ভাবনা নিয়ে সেখানে স্নানাদি করতে যাচ্ছে। কিন্তু বাবা বলছে, আমরা এখন এই জ্ঞান পেয়েছি। কি জ্ঞান? যে আমরা যদি গঙ্গায় স্নানও করি, স্নানটা কে করছে? শরীর। কিন্তু পাপ কে করে? শরীর তো করে না, পাপ তো আত্মা করে। তো আত্মাকে পাবন বানানোর জন্য আমরা কি করছি? কিছুই করছি না। তো বাবা বলছে, আত্মাকে পাবন বানাতে পারে একমাত্র বাবার ইয়াদ আর বাবার এই জ্ঞান।
তো আমাদের আত্মাকে পাবন বানাতে হবে নাকি শরীরকে? আত্মা যখন আমাদের পবিত্র হয়ে যাবে তখন শরীর এমনি আমরা পবিত্র শরীর পাব, অর্থাৎ এই পুরানো শরীর ছেড়ে আমরা আবার নতুন পবিত্র দুনিয়ায় পবিত্র শরীর ধারণ করব। তো আমাদের মেন লক্ষ্য হচ্ছে আত্মাকে পবিত্র বানানো। তো বাবা বলছে এই সমস্ত কথাগুলো মানুষ যাতে বুঝতে পারে, জানতে পারে, তার জন্য এমন এমন পয়েন্ট লেখো আর এরোপ্লেন থেকেও তুমি পর্চা ফেলো, অর্থাৎ হ্যান্ডবিল, বাবার পরিচয়, এগুলো তুমি এরোপ্লেন থেকেও ফেলতে থাকো নিচে, তাহলে অনেকেই এই জ্ঞানটা পাবে সেখান থেকে। তো বাবা বলছে আমরা জানি যে লড়াইয়ের পরেই বিশ্বে শান্তি আসবে, আর এই লড়াই তো যে কোনো সময় লাগতে পারে, এইরকম প্রস্তুতিও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। শুধু আমাদের বাচ্চাদের জন্য এই লড়াই এখনো লাগছে না, কেন? কারণ আমরা বাচ্চারা এখনো কর্মাতীত অবস্থাকে পাইনি। যখন আমরা কর্মাতীত অবস্থায় চলে আসব, কর্মাতীত অবস্থা অর্থাৎ হাত দিয়ে কর্ম করব, কিন্তু আমাদের মন বুদ্ধি এক পরমধামী শিব বাবার কাছেই টিকে থাকবে। এইরকম অবস্থা আমাদের 5000 বছর আগে হয়েছিল, তখনই শুরু হয়েছিল এই লড়াই, আবার আমাদের এইরকম অবস্থা হবে। তো এই অবস্থা হওয়ার জন্য আমাদের মেহনত করতে হবে। তো বাবা বলছে মামেকামে শুধু বাবাকে ইয়াদ করো আর গৃহস্থ ব্যবহারে থাকো, কিন্তু কমল ফুল সমান পবিত্র থাকো আর সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞানকে মনন চিন্তন করতে থাকো। তো বাবা বলছে তুমি এগুলো বোঝাতে পারো যে বিশ্বে শান্তি তো সত্যযুগেই ছিল, আর সত্যযুগে ছাড়া কলিযুগে তো আর শান্তি হবে না, কলিযুগে অশান্তি থাকবে। কিন্তু বাবা বলছে যে অনেকেই আছে যারা আমাদের এই কথাগুলোকে বিশ্বাস করে না, তখন বুঝতে হবে যে আসলে সে স্বর্গে যেতেই পারবে না, তাই সে শ্রীমতেও চলছে না। তো সেই জন্য কাউকে দেখে এরকম ভাবা উচিত না, এ কেন এই জ্ঞানটা শুনছে না এত সহজ, কারণ তার ভাগ্যেই নেই স্বর্গভাগ্য, স্বর্গে তো মাত্র 33 কোটি যাবে, তাই না? তো বাবা বলছে এখানেও অনেকে আছে যারা শ্রীমতে পবিত্র থাকতে পারে না। তো বাবা বলছে সব থেকে উঁচতে উঁচ ভগবানের মত আমরা পেয়েছি, তো কারো যদি চলন ভালো না হয়, তো মানুষ বলে না যে ইস ভগবান যেন একে ভালো মত দেয়, ভালো বানায়। তো বাবা বলছে আমাদেরও বাবা ঈশ্বরীয় মতে চলতে বলছে। তো বলছে 63 জন্ম তো আমরা বিষয় সাগরে ধাক্কা খেয়েছি। তো বাবা কার সাথে কথা বলছে? এগুলো আমাদের বাচ্চাদের সাথে কথা বলছে, অর্থাৎ পুরো দুনিয়ায় তো বাবার বাচ্চা, যত আত্মা আছে সবাই পরমাত্মার সন্তান, কিন্তু যারা বাবাকে বাবা বলে চিনেছে, নিরাকার হিসেবে বাবাকে জেনেছে, বাবার নাম জেনেছে, সে শিব, তার বাস পরমধামে, তো সেই বাচ্চাদের সাথেই বাবা কথা বলে। তো কারণ সেই বাচ্চাদেরকেই তো বাবা শোধরাবে, আর সারা দুনিয়াকে তো বাবা শোধরাবে না, কারণ বাবা বা প্রথমে বাচ্চাদের সাথে কথা বলবে, বাচ্চাদেরকে জ্ঞান দেবে, এবার বাচ্চারা এবার বাইরের সমস্ত আত্মাকে এই জ্ঞানটা দেবে। তো বাবা তো বাইরের আত্মাদের সাথে কথা বলে না, কারণ তারা তো এই জ্ঞানটা বুঝতেই পারবে না। তো বাবার প্রিয় তো একমাত্র এই জ্ঞানী বাচ্চারাই, সৎপুত্রকে তো ধরেই বাবার ভালো লাগবে। তো বাবা বলছে লৌকিক বাবাও তো যে ভালো বাচ্চা হয় তাকেই ধন দেয়, সব বাচ্চা তো আর সমান হয় না। তো বাবাও এখানে বলছে যে বাচ্চা আমার হয়, আমার শ্রীমতে চলে, তাকেই আমি বর্ষা অর্থাৎ সম্পত্তি বা উত্তরাধিকার দিই, আর যে আমার হয় না সে তো এই জ্ঞান হজম করতে পারে না, শ্রীমতে চলতে পারে না, সে হলো ভক্ত। তাহলে আমরা এখন ভক্তর থেকে উপর স্টেজে অর্থাৎ জ্ঞানী হয়েছি। তো বাবা বলছে ব্রহ্মা বাবা অনেক দেখেছে যে অনেক বড় বড় সন্ন্যাসী আছে, তাদের অনেক বড় অনেক ফলোয়ার্স আছে, তো তারা অনেক চান্দা মানে অনেক ফান্ডস কি করে জড়ো করে। তো বাবা বলছে তারা নিজে নিজের পাওয়ার ওয়াইজ এই সমস্ত তাদের ফান্ডস থাকে। তো বাবা বলছে এখানে তো বাবা বলে না যে তুমি ফান্ড ইকট্ঠা মানে জড়ো করো,
বাবা বলে এখানে যে যেরকম ধন সেবা করবে অর্থাৎ বীজ বপন করবে 21 জন্ম সে তার ফল পাবে। এখানে খুশি খুশি সবাই নিজের ভাগ্য বানানোর জন্য ভগবানের ঘরে সহযোগী হয়। তো মানুষ দান করলে কি বলে, আমি ঈশ্বর অর্থে দান করলাম, বলে না ঈশ্বর সমর্পণম বা কৃষ্ণ সমর্পণম এরকম বলে, কৃষ্ণ অর্পণম। তো কৃষ্ণের নাম কেন নেয়, কারণ ভাবে গীতার ভগবান শ্রীকৃষ্ণ। শ্রী রাধে অর্পণম কিন্তু বলে না, ঈশ্বর বা কৃষ্ণ অর্পণম বলে। তো কারণ জানে যে ফল কে দেয়, এক ঈশ্বরই দেয়। তো বাবা এখানে আমাদের জানিয়ে বা বলেছে ঈশ্বরকে এক শিব বাবা। এইবার দ্বিতীয় কথা, বাবা বলছে যে মানুষ এই সময় কত মানে বেসমাজ হয়ে গেছে, কিছু বুঝছে না। কেন, কারণ কেউ যখন মারা যায় তখন বলে যে সে স্বর্গে গেছে। তো বাবা বলছে তাহলে স্বর্গ কোথায় যে সে স্বর্গে যাবে, এটা তো নরক। যদি স্বর্গবাসী হয় যে হ্যাঁ মরে যাওয়ার পর সে স্বর্গে গেছে, তার মানে সে এতদিন কোথায় ছিল, নরকে ছিল। তাহলে যদি ডাইরেক্ট কাউকে বলা হয় তুমি নরকবাসী, তাহলে কিন্তু সে ক্রোধে এসে বিগড়ে যাবে, কি আমি নরকবাসী। তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে, তুমিই তো বলছো কেউ মারা গেলে স্বর্গে যাচ্ছে, তাহলে সে নিশ্চয়ই নরকেই ছিল, তার মানে আমরা সবাই নরকে আছি। তো বাবা বলছে যে এরকম এরকম যুক্তি বলো যে যাতে তাদেরকে বোঝাও যে সত্যিকারের স্বর্গে কি করে যেতে হয়, তোমরা এসো আমরা বোঝাচ্ছি, এই পুরানো দুনিয়া তো এখন শেষ হয়ে যাবে। বাবা বলছে নিউজ পেপারেও বের করো যে এই লড়াইয়ের পরেই বিশ্বে শান্তি হবে, 5000 বছর আগে যেরকম শান্তি স্থাপন হয়েছিল, কারণ সেখানে একটাই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। তো বাবা বলছে দেখো ভারতের কি হাল হয়ে গেছে, কেন, কারণ গীতায় এক ভুল লিখে দিয়েছে, কি গীতার ভগবানকে শিবের বদলে শ্রীকৃষ্ণ লিখে দিয়েছে, শ্রীকৃষ্ণ তো পুরো 84 জন্ম নেয়, তো সে কি করে অজন্মা হতে পারে, কারণ আমরা জানি ভগবান কি অজন্মা অজনী। তো শ্রীকৃষ্ণ তো এগুলোর কোনো টাইটেলই শ্রীকৃষ্ণের সাথে ম্যাচ খাচ্ছে না। তো বাবা বলছে শিব বাবা আমাদের বাচ্চাদের হীরের মতো বানাতে আসে, তো তার জন্য সোনার পাত্র লাগবে, তাই না, হীরা কোথায় রাখে ভালো সোনার পাত্রে, অর্থাৎ শিব বাবা আসবেও কার শরীরে যে সোনার মতো হয়েছে। তো বাবা ব্রহ্মার শরীরে আসে, এখন ব্রহ্মা বাবাও কি করে সোনার হবে, তার জন্য তাকে সাক্ষাৎকার করিয়েছিল যে তুমি বিশ্বের মালিক হবে, এখন মামেকাম ইয়াদ করো আর পবিত্র হও। তখন সে ঝট করে পবিত্র হতে লেগে গেছে, তো পবিত্র হওয়া ছাড়া তো জ্ঞানের ধারণা হবে না, বলে বাঘিনীর দুধ নেওয়ার জন্য সোনার পাত্র চাই, অর্থাৎ এই জ্ঞানটা হচ্ছে পরম পিতা পরমাত্মার, অর্থাৎ খুব ভারী, বাঘিনীর দুধ যেরকম খুব ভারী হয় অর্থাৎ পরমাত্মার জ্ঞান কত উঁচু, তো এই জ্ঞানটা আমাদের ধারণ করার জন্য বুদ্ধিকে কত মানে স্বচ্ছ বানাতে হবে, অর্থাৎ সোনার পাত্র। তো সেই জন্য বাবা বলছে পবিত্রতা মাস্ট, পবিত্র যখন হবে বুদ্ধি যখন স্বচ্ছ হবে তখনই আমরা এই জ্ঞানটা ধারণ করতে পারবো, আর পবিত্রতার প্রতিজ্ঞা করে যদি আবার আমরা পড়ে যাই তাহলে যোগের যাত্রাই শেষ হয়ে যায়, জ্ঞানও শেষ হয়ে যায়, তখন আমরা কাউকে এটা বলতে পারবো না যে ভগবানও বাজ কাম মহাশত্রু, অন্যদের তীরই লাগবে না, তখন কুক্কার জ্ঞানী হয়ে যায়। কুক্কার জ্ঞানী মানে মোরগের মতো জ্ঞানী, অর্থাৎ মোরগ কী করে, ভোরবেলায় সবাইকে জাগিয়ে তারপরে নিজে ঘুমিয়ে পড়ে। তো বাবা বলছে তুমি নিজে অন্যকে জ্ঞান দিয়ে নিজে অজ্ঞানীর মতো আচরণ করছো, তাহলে এটা কি হয়ে গেল, মোরগের মতো জ্ঞানী না, তাহলে তোমার জ্ঞান কারোকে প্রভাবিত করতে পারবে না। তো বাবা বলছে কোনো বিকার যেন আমাদের না থাকে, রোজ চার্ট রাখতে বলছে, যেরকম বাবা সর্বশক্তিমান সেরকম মায়াও সর্বশক্তিমান, তার জন্যই তো আধা কল্প মায়ার রাজ্য অর্থাৎ রাবণ রাজ্য চলে। তো বাবা বলছে এই মায়ার উপর জিত একমাত্র বাবাই আমাদের করাতে পারে, বাবার শক্তির দ্বারাই আমরা রাবণের উপর জিত পাই। তো বাবা বলছে ড্রামা অনুসারে তো রাবণ রাজ্য হতেই হবে, কারণ ভারতেরই হার আর ভারতেরই জিত,
এটাই ড্রামাই আছে, আধা কল্প জিত আধা কল্প হার। তো বাকি শাস্ত্রে লিখে দিয়েছে পাণ্ডব আর কৌরবের লড়াই, জুয়া পাশা আদি এগুলো খেলা দেখিয়েছে, এগুলো কিছুই হয় না। তো বাবা বলছে এরকম কথা কি কোনোদিনও হতে পারে? রাজযোগের পড়ায় কি এইরকম হয় যে যুদ্ধের ময়দানে গীতা কখনো শোনানো যায়? যে আমরা দেখেছি কুরুক্ষেত্রে যুদ্ধে গীতা জ্ঞান শোনানো হচ্ছে। তো যদি আপনার ঘরে যদি ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো হয়, তখন কি কেউ যদি জ্ঞান শোনায় সেটা শোনার মতো পরিস্থিতি থাকে? তাহলে অত বড় মহাভারতে যুদ্ধ লেগেছে, তো সেইখানে কি করে গীতা জ্ঞান দেওয়া হচ্ছে? অর্থাৎ ওইটা দ্বাপর যুগে দেওয়া হয়নি। এই মহাভারতের যুদ্ধ এই যে এখন লাগবে, এখন কুরুক্ষেত্র যুদ্ধ, অর্থাৎ আমাদের কর্মক্ষেত্রে সব সময় আমাদের মনের সাথে মনের যুদ্ধ হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে। তো এই যুদ্ধে পরমপিতা পরমাত্মা আমাদের শ্রীমদ দিতে এসেছে, এখানে ওই লড়াইয়ের কথা বলা হয়নি। তো বাবা বলছে কোথায় শিব বাবা আমাদের এই জ্ঞানটা দিচ্ছে যার কোনো জন্ম মৃত্যু হয় না, আর কোথায় আমরা এই গীতা জ্ঞানদাতা কৃষ্ণকে বলে দিয়েছি যে কিনা পুরো 84 জন্ম নিচ্ছে। তো বাবা বলছে গৃহস্থ ব্যবহারে থেকেও পবিত্র অবশ্যই হতে হবে। তো সন্ন্যাসীরা যেরকম বলে স্বামী স্ত্রী দুজনে একসাথে থেকে পবিত্র কী করে হবে, তো বাবা বলছে তাদেরকে বলো আসলে তোমাদের কাছে তো কোনো প্রাপ্তি নেই, কোনো এম অবজেক্ট নেই, তাহলে কীভাবে তোমরা পবিত্র থাকবে? আমরা তো এই জ্ঞানে বিশ্বের বাদশাহী পাচ্ছি, আমাদের তো সামনে এম অবজেক্ট আছে যে আমাদের লক্ষ্মী নারায়ণ হতে হবে। লক্ষ্মী নারায়ণ ওরাও তো স্বামী স্ত্রী ছিল, কিন্তু ওরা পবিত্র ছিল, তার জন্য তো ওদেরকে সবাই পূজা করে। তো বাবা বলছে সত্যযুগে আমার রাজার কোনো উজির থাকবে না, অর্থাৎ পরামর্শদাতা থাকবে না। কেন? কারণ সত্যযুগে তো রাজা নিজেই ষোলকলা সম্পন্ন হবে, তার নিজেরই বুদ্ধি থাকবে রাজ্য চালানোর। কিন্তু দ্বাপর যুগ থেকে কি হয়ে যায়, রাজারাও পতিত হয়ে যায়, তাই তাদের উজির তখন থেকেই শুরু হয়। তো বাবা বলছে কলিযুগে তো দেখো কত মিনিস্টার, কত মন্ত্রী আপোষে তারা লড়াই ঝগড়া করছে। তো বাবা এই সমস্ত ঝঞ্ঝাট থেকে আমাদের ছাড়িয়ে দিচ্ছে। তো বাবা আজকে বলছে 3000 বছর আর কোনো লড়াই লাগবে না। তো 3000 বছর কেন বলেছে? সত্য ত্রেতা তো 1250, 1250, 2500 বছর। তাহলে বাবা বলছে যে সত্য ত্রেতায় তো কোনো লড়াই ঝগড়া লাগবেই না, এমনকি দাপুরের শুরু থেকেই তো লাগবে না, না ধীরে ধীরে মানুষ পতিত হবে, মানুষের মধ্যে বিকার প্রবেশ করবে, ধীরে ধীরে দুঃখ অশান্তি শুরু হবে। তাই বাবা বলেছে 3000 বছর কোনো লড়াই লাগবে না, জেল আদি হবে না, কোর্ট আদি কিচ্ছু থাকবে না। লড়াই ঝগড়া না হলে জেলের কী দরকার, কোর্টের কী দরকার? তো বাবা বলছে সত্যযুগে তো সুখই সুখ, কিন্তু সেই সুখের দুনিয়ায় যাওয়ার জন্য পুরুষার্থ তো অবশ্যই করতে হবে। বাবা আজকে বলছে মৃত্যু আমাদের সবার সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আমাদের এই শরীর ছাড়তে হতে পারে। তাই বাবা বলছে তার আগে ইয়াদের যাত্রায় বাবাকে ইয়াদ করে বিকর্মাজিত হয়ে যাও। বাবা বলছে আমরাই তো সেই মেসেঞ্জার যারা সবাইকে বাবার মেসেজ দিচ্ছি যে মন মনা ভব, অর্থাৎ নিজেকে আত্মা ভেবে এক পরমাত্মাকে স্মরণ করো। তো বাবা আজকে ধারণায় বলেছে ডাইরেক্ট বাবার আগে বাবার কাছে সব কুছ অর্পণ করে শ্রীমতে চলে 21 জন্মের জন্য আমাদের রাজাই পদ নিতে হবে, আর বুদ্ধিরূপী পাত্রকে স্বচ্ছ বানাতে হবে, তবেই এই জ্ঞানটা ধারণ হবে, আর মোরগের মতো জ্ঞানী হলে চলবে না। নিজে জ্ঞান ধারণ করলে তবেই আমি অন্যকে জ্ঞান দিতে পারবো। বরদানে বাবা আজকে বলেছে শুদ্ধির বিধি দ্বারা এই দুর্গকে মজবুত যে করে সেই সদা বিজয়ী আর নির্বিঘ্ন। অর্থাৎ আমাদের এই যজ্ঞটা হচ্ছে একটা দুর্গ, এই দুর্গে যেন সব আত্মা সদা বিজয়ী আর নির্বিঘ্ন হয়, তার জন্য বিশেষ টাইমে চারদিকে একসাথে যোগের প্রোগ্রাম রাখতে বলেছে বাবা। তাহলে কেউ এই তারকে কাটতে পারবে না। কেন? কারণ যত সেবা বৃদ্ধি পাবে তত মায়া
কী করবে, নানা রকম ভাবে আসবে, নানা রকম ভাবে বিঘ্ন সৃষ্টি করবে। তো তার জন্য বাবা বলছে কোনো কার্য শুরু করার আগে যেরকম শুদ্ধি বিধি করে না, ঠিক সেরকম আমরাও যেন সংগঠিত রূপে সর্বশ্রেষ্ঠ আত্মারা একটাই আমরা শুদ্ধ সংকল্প করি যে বিজয়ী, অর্থাৎ বিজয় আমাদের জন্মসিদ্ধ অধিকার, আমরা কল্প কল্পের বিজয়ী। এইটাই হলো শুদ্ধি হওয়ার বিধি, যার দ্বারা আমাদের এই দুর্গটা অর্থাৎ এই যজ্ঞটা মজবুত হবে। তো রোজ আমরা এইভাবে নিজে এই সমানে স্থিত হব, বাবার বরদান নেব যে আমি বিজয়ী আত্মা, আমার বিজয় হবেই, আমি কল্পে কল্পে মায়ার উপর জিত পেয়েছি, আমি সফলতা মূলক আত্মা, আমি বিঘ্ন বিনাশক আত্মা। আজকে স্লোগানে বাবা বলেছে যুক্তিযুক্ত বা যথার্থ সেবার প্রত্যক্ষ ফল হচ্ছে খুশি, অর্থাৎ আমরা যদি যুক্তিযুক্ত বা যথার্থ সেবা করি, অর্থাৎ যে সেবায় আমাদের নিঃস্বার্থ ভাব আছে, নিমিত্ত ভাব আছে, যে বাবা করণ করাবানহার বাবা করাচ্ছে, আমি আত্মা আমার ভাগ্য তৈরি করছি, এই রকম যখন নিমিত্তভাবে আমরা সেবা করি তখনই আমরা সেবার প্রত্যক্ষ ফল খুশি। সেবার একটা তো প্রত্যক্ষ ফল হয় যে তখনই আমরা খুশির অনুভব করি, আর একটা তো ভবিষ্যতের জন্য জমছে। কিন্তু যে সেবায় আমরা এইটা ভাবি যে আমি এই সেবা করছি বা এই সেবা আমি করলাম, আমার প্রশংসা হওয়া দরকার, মানসান আমাকে কেউ দিক, এই রকম সেবাকে যথার্থ বা যুক্তিযুক্ত সেবা বলে না। তো সেটাতে খুশিও অনুভব হয় না আর ভবিষ্যতের জন্যও জমে না। তো আজকে মাতেশ্বরীজি অর্থাৎ মাম্মার অনমল মহাবাক্য, সেখানে হেডলাইনে আছে এখন বিকর্ম বানানোর কম্পিটিশন করো না। তো বাবা মাম্মা বলছে যে প্রথমে আমাদের এই লক্ষ্য অবশ্যই রাখতে হবে যে যে কোনো উপায়ে আমাদের বিকারের ওপর জয়ী হতে হবে, অর্থাৎ বিকারকে বশ করতে হবে, তবেই আমরা ঈশ্বরীয় সুখ শান্তিতে থাকতে পারব। তো আমাদের মুখ্য পুরুষার্থ কি, নিজে শান্তিতে থেকে অন্যকেও শান্তিতে মানে শান্তির অনুভব করানো। কিন্তু তার জন্য কি দরকার, মাম্মা বলেছে সহন শক্তি। তো এসব কিছু নিজের ওপর, এরকম যেন আমরা না বলি যে কেউ কিছু বললো তো আমি অশান্তিতে চলে এলাম, না। জ্ঞানের প্রথম গুণ সহন শক্তিকে ধারণ করা। তো মাম্মা বলছে দেখো অজ্ঞানকালেও বলে লোকে যে যে যতই গালি দিক, গ্লানি করুক, অপমান করুক, নিন্দা করুক, এরকম ভাবো আমার এগুলো লাগেই নি, আমাকে স্পর্শই করেনি এই নিন্দা গ্লানি। তো বলছে যে যে যতই গালি দিক সে তো নিজে অশান্তিতে চলে এসেছে, সেটা তার নিজের হিসাব কিতাব হয়ে গেছে। কিন্তু আমিও যদি সে অশান্তিতে চলে আসি, আমিও যদি কিছু বলে দিই তার পরিবর্তে, তাহলে তো আমারও বিকর্ম হয়ে গেল, তাহলে তো এটা বিকর্ম বানানোর কম্পিটিশান হচ্ছে যে ও অশান্তিতে কিছু বলল, আমিও তার প্রভাবে প্রভাবিত হলাম, তাহলে ওরও বিকর্ম হলো আমারও বিকর্ম হলো, তাহলে এটা বিকর্মের কম্পিটিশান হয়ে যাচ্ছে না। তো বাবা বলছে আমাদের তো কাজ বিকর্মকে ভস্ম করা, নাকি বিকর্ম নতুন করে বানানো, তাহলে এরকম বিকর্ম তো আমরা জন্ম জন্মান্তর করে এসেছি আর দুঃখ পেয়েছি, এখন তো আমরা নলেজ পেয়েছি যে এই পাঁচ বিকারকে আমাকে জিত পেতে হবে। তো বিকারেরও অনেক বড় বিস্তার আছে, অনেক সূক্ষ্ম রীতিতে বিকার আসে, কিভাবে কখনো ঈর্ষা চলে আসে, তো কখনো এরকম আমরা ভাবি যে ও এরকম করেছে তাহলে আমি কেন করব না। তো বাবা মাম্মা বলছে এগুলো সব বড় ভুল, নিজেকে তো আমাদের শুধরাতে হবে, ঠিক বানাতে হবে। তো বলছে যদি কেউ কিছু বলেও দেয় তো এরকম ভাবতে হবে যে এটা আমার পরীক্ষা, কতটা আমার মধ্যে সহন শক্তি আছে এইটা দেখার জন্য, এইটা পরীক্ষা করার জন্যই এই পরীক্ষা, মানে সে আমার কাছে এরকম একটা পরীক্ষা বা পরিস্থিতি নিয়ে এসেছে। তো কেউ যদি বলে আমি অনেক সহন করেছি, শুধু একবার মুখ ফসকে কিছু বলে দিয়েছি,
তাও মামা বলছে সেটা ফেল হয়ে গেল। তো বলছে যে যে বলেছে সে তো নিজের ক্ষতি করলই, কিন্তু আমাদের তো ক্ষতি করলে চলবে না, আমাদের তো ভাগ্য তৈরি করতে হবে। তার জন্য ভালো পুরুষার্থ করে জন্ম জন্মান্তরের জন্য ভালো প্রলব্ধ আমাদের বানাতে হবে। বাকি যে বিকারের বসে এরকম করছে, তার মানে তার মধ্যে ভূত প্রবেশ করেছে, তো ভূতের ভাষায় তো এরকম বেরোবে, তার জন্য সে অশান্তি সৃষ্টি করছে। কিন্তু যে দৈবী শোল অর্থাৎ যে দেব আত্মা, তার ভাষা তো দৈবীই বেরোবে, তাই না? তাই বাবা মাম্মা বলছে যে নিজেকে তো দৈবী বানাতে হবে নাকি আসুরি, আমরা কি হব? যদি নিজেকে দৈবী বানাতে চাই তাহলে দৈবী ভাষা আমার থেকে বেরোবে, আর যদি আসুরি ভাষা বেরোয় তখন বুঝতে হবে তার মানে আমার মধ্যেও ভূত প্রবেশ করেছে। তো আমাদের এখন এই বিকর্ম করলে চলবে না। ওম শান্তি।